শ্বশুর কহা গিয়া কোথাও যাইনি একটু বাজারে গিয়েছিলাম ড্যাডি শ্বশুর আপনি থোড়া সা মেরে কো পুরো গাঁও মে ঘুমা কে দিখাইয়া না কি বলে তোমার জামাই মনে হয় বলছে আমাদের পুরো গ্রামটা থেকে ঘুরিয়ে দেখাতে এমন ডাংটো ধরে ড্যাডি কুল ডাউন কুল ডাউন ওরা আমি কুল তোমার আসতে এত দেরি হলো কেন কি করব টোটো ভাড়া ছিল আমার বাবা কি আমার আর তোমার ব্যাপারটা বলেছি এই তোমার বাবা কি বললো হ্যালো বাবা কি আছে বল ভালো আছিস হ্যাঁ ভালো আছি পড়াশোনা কেমন চলছে খুব ভালো বাবা তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বল তোর টাকা লাগবে নাকি না না বাবা টাকা লাগবে না বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি কি ভালোবাসিস তোকে কি ভালোবাসার জন্য বেঙ্গালুরুতে নার্সিং বোর্ডটা পাঠিয়েছি বাবা রাখছো কেন আমার কথাটা শোনো ছেলেটা না খুব ভালো ছেলে কি করে যদি টোটো চালাই বলি তাহলে বাবা মেনে নেবে না হ্যালো 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 কিছু শোনা যাচ্ছে না হ্যালো 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 বাবা শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি ছেলেটা কি করে বাবা ওদের বিশাল বড় ব্যবসা আছে আর বড় লোক বাবার একমাত্র ছেলে বাবা বাবা সাবাস তুই দেখে শুনে কত ভালো ছেলের সাথে ভালোবাসা করেছিস এই আমাদের মেয়ে কাকে ভালোবাসে গো দুদিন পরে আমি আরো আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি হ্যাঁ নিয়ে 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 ও এই ব্যাপার তা বলে তুমি আমার ব্যাপারে তোমার বাবাকে মিথ্যে কথা বলে দিলে মিথ্যে কথা না বললে আমার বাবা কোনোদিন মেনে নেবে না তোমার বাবা যদি সব সত্যি কথা জেনে যায় তখন কি করবে কি আর করবে তখন বাবা ঠিক মেনে নেবে এখন তুমি আমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবে চলো হ্যাঁ চাপো জানো টুকটুকে ফোন করেছিল ওরা আসছে এলোপ্রেনে চেপে গেছে সত্যি মেয়ে জামাই আসছে আবার এলোপ্রেনে করে তুমি দাঁড়িয়ে আছো কি এই নাও ব্যাগ মাছ মাংস বাজার করে আনো ওই দেখো মেয়ে জামাই চলে এসেছে আসা বাবা জোনা আসা আসতে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধার কথা আর বলো না যা রাস্তা খারাপ তোমার জামাই আস্তে আস্তে বলছিল পরেরবার আসলে হেলিকপ্টার নিয়ে আসবে জামাই হেলিকপ্টারও আছে একটা নয় দু দুটো দেই আকাশে ওড়া হেলিকপ্টার গুলো আমার দু দুটো আছে তাহলে আমাদের জামাই তো খুব বড় লোক দাঁড়িয়ে আছো কেন মাপ্পাকে প্রণাম করো প্রণাম করতে হবে ড্যাড আপ গেছে হ্যাঁ এ কিরে টুকটুকে কি বলে বাবা তোমার জামাই তোমাকে বলছে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি আমিও ভালো আছি নতুন জামাইকে কি তোমরা এরকম বাইরে দাঁড় করিয়ে রাখছো এই না গিন্নি জামাইকে ভেতরে নিয়ে যাও চল বাবা আর বলছি মা জানবো বাবা তুমি কি বাজারে যাচ্ছো হ্যাঁ বাবা তোমার জামাই কিন্তু মাছ খায় না তোমার জামাই চিলি চিকেন বার্গার পিৎজা চিকেন স্টু চিকেন হটডগ পাস্তা এই সবই খায় এগুলো কি খাবার বাপের জন্মও নাম শুনিনি ও গিন্নি জামাইকে রান্না করে খাওয়াইতে পারবে তো ঠিক আছে বাবা কোনো অসুবিধা নেই তুমি দোকান থেকে চিকেনটা কিনে আনো বাকিটা আমি দেখে নেব হ্যাঁ ঠিক আছে গিন্নি বাবা জীবনকে ভিতরে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ চলো বাবা জীবন চলো 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 জানো কাকিমা ওদের পর একটা বিদেশি জামাই এসেছে কার ঘরে এসেছে ওই যে মাকসু ধরবে নার্সিং পড়তে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে পুরো পাড়ার লোকজন জানে সবাই আলোচনা করছে আর তুমি জানো না চল বাকি দেখে আসি বিদেশি জামাইটা ঠিক কেমন তুমি যাবে বলছো আছে চলো কি গো দিদি শুনলাম তোমার মেয়ে নাকি বিদেশি জামাই নিয়ে এসেছে হ্যাঁ কেন কি হয়েছে না কিছু হয়নি কাকি তোমার বিদেশি জামাইকে একটু দেখতে এলাম আচ্ছা দাঁড়া বিদেশি জামাইকে ডাকছি টুকটুকি এই টুকটুকি একটু বাবা জীবনকে বাইরে পাঠা তো মা মা আপনি মুঝে ডাকা হ্যায় হ্যাঁ দেখেছি এই যে উমারানি আর পাখি তোমাকে দেখতে এসেছে ওকে আপনি লোক কাইসে হ্যায় কাকি তোমার বিদেশি জামাই কি রিং বিরিং তিরিং মারা কিছুই বুঝতে পারছি না বাবা জীবন বলছে তোরা কেমন আছিস ও আমরা ভালো আছি গুড কাকি তোমার জামাই বিদেশ থেকে এসেছে আমাদেরকে খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো খাওয়াবো আমরা এখন আসি আম ড্যাডি শ্বশুর কহা গিয়া কোথাও যাইনি একটু বাজারে গিয়েছিলাম এই নাও গিন্নি
डैडी ससुर, आपने थोड़ा सा मेरे को पूरा गांव में घुमा के दिखाया ना। तुम बोलो, तुम्हारा जमाई मनो ही बोल छे हमारे पूरे ग्राम टा तक घूरिए देखाते। ठीक बोलता है माम, ठीक बोलता है। अरे चलो घूरी ले आसी। हां चलता है। সেটাই তো, আর তোর মেয়ে যে বেঙ্গালোরে নার্সিং পড়তে গিয়েছিল। বাবা জীবন একটু দাঁড়াও, আমার মেয়ে বেঙ্গালোর থেকে বিয়ে করে এনেছি। এরে বাবা, বিশাল বড় লোক, বাড়ি আছে, গাড়ি আছে, আবার দুটো হেলিকপ্টার আছে। পরের বারে আসলে না আমার মেয়েকে হেলিকপ্টারে চাপিয়ে আনবে। মাকসুদা, তাহলে তোমার বিশাল ব্যাপার। ওই এখন আসিরে, আমার বাবা যেমন খারাপ ভাবতে পারে, ওকে আমার সারা গ্রামটা ঘুরিয়ে দেখাই তবে। আসি। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। না স্যার, একটু বেশি লোক হয় আর বিকেলে একটুকু লোক হয়নি, গরম পড়েছে না। ওটা মাকসুদের বিদেশি জামাই না? নেড়ার সাথে কি কথা বলছিস? তুমি বিদেশে আবার কবে যাবে? আমি তো পরের মাসে যাবো, তুই কবে যাবি? আমি কবে যাবো এখনো ঠিক করিনি। ও, মোর ঘর তো সামনে, একটু ঘুরে আসবি চো। না গো, আজকে যাবো নি, পরে তখন যাবো। ঠিক আছে, এখন আসি। বেঙ্গালোরে টোটো চালায়। কি টোটো চালায়? আরে মাকসুদ যে কোথায় বললো ওর জামাই নাকি বিশাল বড় লোক, বাড়ি আছে, গাড়ি আছে, আবার ঘরে দুটো হেলিকপ্টার আছে। আরে হেলিকপ্টার টপ্টার কিছু নেই, ও একদম মিথ্যা কথা কইছে। আমি আর ও বেঙ্গালোরে টোটো চালায় আর রাতে ফুটপাতে ঘুমায়। মাকসুদ যে বললো জামাই বিশাল বড় লোক, তাহলে কি মিথ্যা কথা বললো? তুই জানি বাবা। মাকসুদা, ও মাকসুদা, ভালোই তো ঢপের চাপ দিলে। তোকে আবার কি ঢপ মারলে? তুমি তো বলছিলে তোমার বিদেশি জামাই নাকি বিশাল বড় লোক, হ্যান আছে, ত্যান আছে, আবার দু দুটো হেলিকপ্টার আছে। কিছুক্ষণ আগে নেড়ার সাথে দেখা হয়েছিল, তোমার বিদেশি জামাই নাকি ওর সাথে বেঙ্গালোরে টোটো চালায়। টোটো চালায়? দূর, তোকে নেড়া মিথ্যা কথা বলছে রে। আগো, মিথ্যা কথা নয়, তোমার বিদেশি জামাইকে নেড়ার সাথে কথা বলতে দেখেছি। ও আচ্ছা। বাবা যা বলছে সব ঠিকই বলছে। তার মানে তুই সব জানতিস? এবার ডান্টো কোথায় রে? ড্যানি, কুল ডাউন, কুল ডাউন। ওরা আমার চুলটা এক পুরো মাথা বাটিয়া দেব। যা, আমার চোখের সামনে থেকে দূরো। মাকসুদ কাকা, এদের তাড়াচ্ছ কেন? তাড়ালে তোমারই নাম খারাপ হবে। ও চাইতে তুমি এদেরকে মেনে নাও। রাজা বলছো ঠিকই বলছো, তুমি ওদেরকে মেনে নাও। মেনে নেব? আমার জামাই টোটো চালায়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামডি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আমাদের নতুন ব্লগ চ্যানেলের ব্লগ এসে গেছে, আপনারা যদি দেখতে চান নিজে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। দেখা হচ্ছে বাবুরদের, বাই।